আইপিএল এ গ্রুপ পর্বের ম্যাচ শেষ, আজ থেকে মাঠে গড়াচ্ছে প্লে অফ পর্ব। শীর্ষে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। জয় দল সরাসরি চলে যাবে 26 তারিখের ফাইনালে, আর পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আইপিএল শেষ পর্বে হাজির হয়েছে বৃষ্টির বাধা। গুজরাট ও গুয়াহাটি নিজেদের শেষ দুই ম্যাচে খেলতে পারেনি কলকাতা। হায়দ্রাবাদও একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এবার প্লে অফের বৃষ্টি বাগড়া দিলে কেমন হবে ফলাফল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার প্রথম কোয়ালিফাই খেলতে নামবে কলকাতা ও হায়দ্রাবাদ। খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বুধবার একই ভেন্যুতে এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান ও ব্যাঙ্গালোর। প্লে অফের তিনটি ম্যাচে কোনো রিজার্ভ দিন নেই, তাই বৃষ্টি বাগড়া দিলে জয় পরাজয় নির্ধারণ করতেই হবে। যদি মঙ্গলবার ও বুধবার বৃষ্টি খেলা ভেস্তে যায়, তাহলে সুবিধাজনক স্থানে পয়েন্ট তালিকার উপরের শেষ দলগুলোর। এবারে আইপিএল এর শীর্ষ পর্বে শেষ করেছে কলকাতা, তাই কলকাতা হায়দ্রাবাদের ম্যাচ ভেস্তে গেলে কলকাতায় জয় হবে। অন্যদিকে রাজস্থান ও ব্যাঙ্গালোর ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় উপরে থাকা রাজস্থানকে জয় ঘোষণা করা হবে। আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার পরাজিত দলের বিরুদ্ধে খেলবে এলিমিনেটরের জয় দলকে। বৃষ্টিতে ভেস্তে গেলে তা হলে দ্বিতীয় কোয়ালিফাই মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও রাজস্থান। চেন্নাইয়ের সেই ম্যাচেও যদি বৃষ্টি বাগড়া দেয়, তবে পয়েন্ট তালিকার উপরে থাকা হায়দ্রাবাদ ফাইনালে উঠবে, বাদ যাবে রাজস্থান। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই আমাকে পরবর্তীতে ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।